আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টি শার্ট প্রিন্টিং প্রশিক্ষণ ক্লাস 108-এ আপনাদের সবাইকে স্বাগতম। একটু আগেই আপনারা দেখলেন সেটা হচ্ছে গিয়ে মক কীভাবে প্রিন্ট করতে হয় সেই ক্লাসটা। তো আজকে আমরা দেখতেছি যে কম্বো মেশিনটা আছে সেটা দিয়ে কীভাবে আপনারা টি শার্টটা প্রিন্ট করতে পারবেন। আপনারা তো এর আগের ক্লাস দেখেছেনই, এই যে বড় একটা মেশিন আছে সেটা দিয়ে কীভাবে আপনারা টি শার্ট প্রিন্ট করতে পারবেন। তো এবার আমরা দেখাচ্ছি এটার সাথে ওটার কম্পেয়ারটাও করে দেখাচ্ছি, খুব একটা পার্থক্য নেই আসলে। তো চলুন আমরা একটু দেখি। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের যে এই মক প্রিন্ট আছে সেটার এই ফাংশনটা, এটাকে আপনারা এই এই তারটাকে আপনারা খুলে ফেলতে হবে। খুলে ফেললাম, এবার আমরা আমাদের এটা এখানে জয়েন দিব। ব্যাস এবার কানেকশনটা আমার এই মেশিনে চলে আসছে। যেহেতু মেশিনে চলে আসছে এবার আমি আর সুইচে অন করি। জাস্ট সুইচ টিপ দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আবার জিরো থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এবার এটাতে হিট যাচ্ছে। এখন খেয়াল করার বিষয়টা দেখেন, আমরা মগের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ছিল হচ্ছে 60 সেকেন্ড, কিন্তু টি শার্টের ক্ষেত্রে আমরা সবসময় 30 সেকেন্ড রাখবো। আমরা মোডে যাব, 380 অবশ্যই 380 থাকবে, এটা কম্বোর ক্ষেত্রে, কম্বো হিট প্রেসের ক্ষেত্রে। এরপরে আবার টিপ দিই টাইম সেট, এরপরে আবার টিপ দিই 60। এবার আমরা এখানে ক্লিক করব, আমরা 60 থেকে 30 নিয়ে আসবো। 29 হয়ে গেছে, আবার এখানে টিপ দিই 30। ব্যাস এবার আমরা আবার মোডে যাই, হয়ে গেল। এখন এটা সম্পূর্ণ হিট হোক, হিট হওয়ার পরে আমরা টি শার্টটা প্রিন্ট করে দেখা দিচ্ছি। এই হিট প্রেস মেশিনের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে পাশটা যেমন আমরা এভাবে করে উঁচু নিচে করতে হয়, আর কোনো ওয়ে নেই। সুতরাং এখানে যখন কাগজটা যদি এদিকে থাকে সেদিকে হিটটা বেশি পড়ে এখানে, হ্যাঁ বেশি পড়ার ফলে কাগজটা দ্রুত কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে আপনার সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি এটাকে এভাবে করে ঘুরিয়ে ফেলতে পারতেছেন। আপনার যদি ওইদিকে জায়গা থাকে তাহলে আপনি একদমই সম্পূর্ণ রোটেট করে ফেলতে পারবেন। আমার এখানে জায়গা কম দেখে আমি সম্পূর্ণ রোটেট করতে পারলাম না এই মুহূর্তে, তার আমি করে দেখাচ্ছি। তারপরেও আমি একটু এটাকে সামনে নিয়ে আসলাম, ব্যাস দেখেন সম্পূর্ণ রোটেট হয়ে গেল। ঠিক আছে, তো এটার আগে সম্পূর্ণ হয়ে যাক, তারপরে আমরা এটার হিট সম্পূর্ণ হোক, তারপর আমরা দেখাচ্ছি বাকিটুক। তো আমাদের চুলা গরম হয়ে গেছে, আর যেহেতু আমাদের চুলা গরম হয়ে গেছে এবার আমরা এটাতে এবার টি শার্ট দিব না, আমি আমার নষ্ট একটা টি শার্ট দিব, কারণ আমি বারবার আমার টি শার্টগুলো নষ্ট করতে চাচ্ছি না। তো এটা একটা আছে, ঠিক আছে, এটার অপোজিট পাশে আমি প্রিন্ট করেছিলাম, এর জন্য একটু লাল দেখতে পাচ্ছেন, আমি এটা এখানে বিছিয়ে দিলাম। আর এটা তো সম্পূর্ণই রোটেট করা যায়, আপনারা দেখতেই পারলেন। আচ্ছা এবার আমি এখানে একটা প্রিন্ট বসাবো, এটা হচ্ছে গিয়ে এই ডিজাইনটা, সেটা হচ্ছে গিয়ে লং ওয়ে টু গো, এটাও আমাদের ডিজাইন করা। তো এখন আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি, আমি সরাসরি এভাবেই বসিয়ে দিই আপনাদের দেখানোর জন্য। বসালাম, এবার আমি কে নিয়ে এসে এখানে প্রেস করে দিলাম। প্রেস করার পরে এখন আমি এই স্টপ বাটন আছে এখানে ক্লিক করব। ব্যাস এখন কিন্তু 30 সেকেন্ড কাউন্ট ডাউন করছে, এই দেখা যাচ্ছে কাউন্ট ডাউন হচ্ছে। তো দেখা যাক 30 সেকেন্ড কাউন্ট ডাউন হওয়ার পর 7, 6, 5, 4, 3, 2, 1 মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এবার আমরা উঠিয়ে ফেলছি এটাকে। আচ্ছা এখানে আমরা স্টপে ক্লিক করব, ব্যাস হয়ে গেছে শেষ। এখন দেখা যাক কতটুকু হলো, ওয়াও সি। তার আগে আমরা হিট প্রেসটাকে একটু অফ করে নিই, অফ করে দিলাম যেহেতু কাজ শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের লং ওয়ে টু গো, টি শার্টটা রেডি হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ টি শার্টটা এই ছিল, এই হচ্ছে গিয়ে ডিজাইন লং ওয়ে টু গো, এবং পেছনে আসলে এখানে আরও কিছু আছে। তো এই ছিল হচ্ছে গিয়ে কম্বো যে হিট প্রেস মেশিন আছে সেটাতে কীভাবে আপনারা হিট প্রেস করবেন, এটা তো শিখে গেলেন তাহলে। তো আল্লাহর রহমতে আমরা হিট প্রেস মেশিনে বড় যেটা আছে সেটাতে টি শার্ট প্রিন্ট করা শিখলাম A to Z, তারপর ফটোশপের কাজ শিখলাম, এরপর আমরা শিখলাম হচ্ছে মক প্রিন্ট করা, রাইট। এরপরে আমরা শিখলাম হচ্ছে কি হিট প্রেস মেশিন, কম্বো যে মেশিনটা আছে সেটা দিয়ে প্রিন্ট করা টি শার্ট। এরপরে আমরা শিখবো হচ্ছে কীভাবে ভিনাইল দিয়ে প্রিন্ট করতে হয়, ভিনাইলের কাজটা। তো আশা করছি নেক্সট ভিডিওটা আরও এফেক্টিভ হবে, এবং সেই সাথে আমরা এই ভিডিওগুলো সিরিজের মাঝে মাঝে ঢুকিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে কীভাবে করে প্রফেশনাল কাজগুলো করা যায়। যেমন এখানে দেখবেন কোনো স্পটলেস সাইডে, যদি আপনারা ভালো করে দেখেন, হ্যাঁ ঠিক স্পটলেস এই বিষয়টা কীভাবে আনবেন, আপনারা চাইলেই কিন্তু এত এত ইজি না, সবসময় অনেক ইস্যু থাকে, অনেক বিষয় থাকে, এবং অনেক অনলাইন শপিং দেখবেন এগুলো জানে না। তো হয়তো তারাও আমাদের মাধ্যমে জেনে দিবে, জেনে যাবে। তো আশা করছি যেন সবারই উপকার হয়, আল্লাহর রহমতে সবাই যেন অ্যাটলিস্ট হালাল ব্যবসা শুরু করতে পারেন, কারণ আপনারা অনেকেই অনেক জায়গায় হয়তো জব করতে পারেন না,
যারা মুসলিম ভাই ব্রাদার আছেন অথবা যারা সৎ পথে আয় করতে চান, আপনারা চাইলে কিন্তু ছোট্ট উপার্জনে অল্প পরিসর অনেক কিছু করতে পারবেন। আসলে মূল বিষয়টা হচ্ছে কি, আপনার চাহিদা যত বেশি হবে, টাকার নিট তত বেশি হবে, তত বেশি হারামের দিকে ঝোঁকার বেশি সম্ভাবনা থাকবে। আপনার চাহিদা যদি কম থাকে, ইনশাআল্লাহ আপনি এই ব্যবসাতে অনেক ভালো কিছু করতে পারবেন এবং আপনি সংসার নিয়ে চালাতে পারবেন। তো যাই হোক, নেক্সট ভিডিওটা ইনশাআল্লাহ খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে, ভিনাইলে কীভাবে টি শার্ট প্রিন্ট করবো আমরা, সেটা ভিনাইলে কাটিং মেশিন দিয়ে কাটিং করা শেখাবো, এটা ডিজাইন নিয়ে কাজ করব, সেই সাথে আমরা এটার প্রিন্ট করা শেখাবো। এটা হিট প্রেসের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট থাকে। তো এই তো আশা করছি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।